হ্যালো ফ্রেন্ডস টিআর সলিউশন অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেকে স্বাগত তো ফ্রেন্ডস আজকে আমরা শুরু করো প্র্যাকটিস ইলেভেন নিয়ে এর আগে আমরা দশটা সেট কমপ্লিট করে দিয়েছি যারা সেই সেটগুলো দেখো অবশ্যই দেখে নেবে যদি ম্যাথ এবং রিজনং এ ভালো স্কোর করতে চাও তো চলো আজকের সেটের ফার্স্ট কোশ্চেন একটি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য মোট চল্লিশ পারসেন্ট নাম্বার পেতে হয় একজন ছাত্র দুইশো পঁয়ষট্টি নাম্বার পেয়েছে এবং পঞ্চান্ন নম্বরের জন্য সে ফেল করেছে তাহলে ওই পরীক্ষায় মোট কত নম্বরের উপর হয়েছে দেখো তাহলে ওই ছাত্রকে পাশ করার জন্য যদি পার্সেন্টেজ করে বলা হয় তাহলে তাকে নাম্বার পেতে হতো সে পেয়েছে কত সে পেয়েছে এবং পঞ্চান্ন নম্বরের জন্য ফেল করেছে তাহলে এই পঞ্চান্ন নাম্বারটা যদি সে পেয়ে যেত তাহলে কিন্তু আর ফেল করতো না তাহলে তার কত নম্বর পাওয়া উচিত ছিল দুইশো তার সাথে আমরা এই পঞ্চান্নকে অ্যাড করে দেব তাহলে কত হবে তিনশো কুড়ি তাহলে এখানে আমরা লিখে দিলাম যে সে তিনশো কুড়ি পেলে পাস করতো কিন্তু পার্সেন্টেজ হিসেব করে দেখলে দেখা গেল যে ফর্টি পার্সেন্ট পেলে পাস তাই তো এই ফর্টি পার্সেন্টই হচ্ছে তিনশো কুড়ি তাহলে চার পার্সেন্ট ইকুয়াল টু দেখো এখানে আমরা আট গুণ করলাম কিন্তু এখানে চেয়েছে মোট কত নাম্বার মোট তো হান্ড্রেড পার্সেন্ট বা হান্ড্রেড তাহলে হান্ড্রেড টু কত হবে দেখো চারের সাথে আট গুণ করলে বত্রিশ হয় তাহলে একশো এর সাথে সেম একই রকম ভাবে তুমি আট গুণ করো তাহলে কত হবে এখানে আটশো হবে উত্তর হবে অপশান নাম্বার সি চলো নেক্সট কোশ্চেন একশো মিটার দীর্ঘ একটি ট্রেন যা প্রতি ঘন্টায় কিলোমিটার গতিতে চলছে একটি স্টেশনে দাঁড়িয়ে থাকা একজন মানুষকে অতিক্রম করতে কত সেকেন্ড সময় লাগবে তাহলে দেখো স্টেশনে দাঁড়িয়ে থাকা মানুষকে অতিক্রম করা আসলে ট্রেন তার নিজের দৈর্ঘ্যকেই অতিক্রম করবে এবার এখানে সে গতিবেগটা হচ্ছে কিন্তু তিরিশ কিলোমিটার পার আওয়ার এখানে একশো মিটার অতিক্রম করবে আর এখানে টাইমটা কিন্তু সেকেন্ডে দেওয়া আছে কেমন তাহলে এখানে একটা কাজ করি এই গতিবেগটা আমরা মিটার পার সেকেন্ডে কনভার্ট করব কিভাবে করব এই এর সাথে যদি আমরা পাঁচ বাই আঠারো গুণ করে দিই তাহলে কিন্তু মিটার পার সেকেন্ডে কনভার্ট হয়ে যাচ্ছে ছয় দিয়ে কাটলে তিন হয় ছয় দিয়ে কাটলে পাঁচ হয় তাহলে কত পেলাম আমরা টোয়েন্টি ফাইভ বাই হচ্ছে থ্রি মিটার পার হচ্ছে সেকেন্ড এটা হচ্ছে আমার গতিবেগ এবার এখানে একশো মিটার দূরত্বের কথা বলা রয়েছে ট্রেনের তাই না আমরা টাইম ইকুয়াল টু জানি যে বাই হচ্ছে স্পিড এবার এখানে দেখো ডিস্টেন্স কত একশো মিটার তোমার স্পিড কত টোয়েন্টি ফাইভ বাই থ্রি তো টাইম আমরা পেয়ে কিভাবে একশো ইন্টু থ্রি বাই হচ্ছে টু তাহলে কত হবে টোয়েন্টি টুয়েলভ সেকেন্ড অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার চলো কোয়েশ্চেন নাম্বার থ্রি দেখো কি বলেছে খুব সুন্দর একটা কোয়েশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি নল একটি ট্যাঙ্কে ভর্তি করতে পারে ছয় ঘন্টায় তাই তো ওই ট্যাঙ্ক অর্ধেক ভর্তি হওয়ার পর ওই রকম আরো তিনটি নল খুলে দেওয়া হয়েছে তাহলে সব মিলিয়ে ট্যাঙ্ক ভর্তি হতে কত সময় লাগবে এবার বিষয়টা দেখো এই যে ছয় ঘন্টায় কতটা ফুল করবে একটা ট্যাঙ্ক ফুল করবে তো আমি ধরে নিলাম ছয় ঘন্টায় সে ছয় ইউনিট ফুল করবে আর্ধেক ভর্তি হওয়ার পর আর্ধেক বলতে কি দেখো এখানে তোমার নিশ্চয় থ্রি ইউনিট ভর্তি হয়ে গেছে হাফ বলেছে না তাহলে থ্রি ইউনিট ভর্তি করতে তার তিন ঘন্টা সময় তাহলে দেখো তিন ঘন্টায় কিন্তু সে তিন ইউনিট কাজ কমপ্লিট করে নিয়েছে এখনো বাকি আছে কিন্তু তার হাতে তিন ঘন্টা সময় এবং তিন ইউনিট এই যে এটা কিন্তু একটা নল দ্বারাই কাজটা চলছে এবার এরা কি বলল যে ওই রকম আরও তিনটি নল অ্যাড করে দেওয়া হয়েছে বা খুলে দেওয়া হয়েছে তাই তো তাহলে এবার দেখো আগে একটা নল তিন ঘন্টায় তিন ইউনিট কাজ করতো এখানে আমরা দেখলাম কিন্তু এখন তো আর একটা নল নয় এখন হচ্ছে চারটে নল তাহলে সময়টা তো তিন ঘন্টা লাগবে না সময়টা অনেক কম লাগবে তাহলে কাজ কিন্তু ওই তিন ইউনিট তাহলে এই তিন ইউনিট কাজ এখন চারটে নলে করবে তাহলে কত ঘন্টা লাগবে তাহলে আমরা ঘন্টা করে নেব দেখো তিন বাই চার এর সাথে ষাট মিনিট মিনিটে কনভার্ট করে দিচ্ছি চার দিয়ে কাটলে পনেরো তিন পনেরো পঁয়তাল্লিশ মিনিট কেন পঁয়তাল্লিশ মিনিট দেখো এই তিন ঘন্টাটা কিন্তু এখন পঁয়তাল্লিশ মিনিটে চলে আসলো যেহেতু নলের সংখ্যা আমরা বাড়ালাম তাই তো তাহলে প্রথম অর্ধেক ওরা করলো তিন ঘন্টায় এবং পরের অর্ধেক ওরা চার জনে বা চারটে নল মিলে করল পঁয়তাল্লিশ মিনিটে টোটাল সময় লাগলো তিন ঘন্টা পঁয়তাল্লিশ পরীক্ষার্থী ফেল করেছে বাংলায় এবং ফেল করেছে ইংরেজিতে যদি পাঁচ পার্সেন্ট বাংলায় এবং ইংরেজি উভয় বিষয়ে ফেল করে থাকে তাহলে উভয় বিষয়ে পাশ করেছে তাদের শতকরা হার নির্ণয় করতে বলা হয়েছে তাহলে এই কোশ্চেনটা দেখো আমরা কিভাবে করব। যে আমি এখান থেকে দেখাবো শুধুমাত্র বাংলায় কতজন করেছে এখানে ওরা কোশ্চেনে বলে দিয়েছে যে সতেরো পার্সেন্ট পরীক্ষার্থী ফেল করেছে বাংলায় এবং আঠেরো পার্সেন্ট ইংরেজিতে কিন্তু পাঁচ পার্সেন্ট উভয়তে রয়েছে তাহলে এক কাজ করো এই সতেরো পার্সেন্ট এখান থেকে তুমি পাঁচ বাদ দিয়ে দাও তাহলে শুধুমাত্র বাংলায় ফেল করেছে কত বারো পার্সেন্ট আবার শুধুমাত্র ইংলিশে ফেল করেছে কত এইটিন মাইনাস হচ্ছে ফাইভ পার্সেন্ট তাহলে কত হবে থার্টিন পার্সেন্ট ফেল করেছে ইংলিশ তাহলে একটা জিনিস লক্ষ্য করো শুধুমাত্র বাংলায় ফেল বারো শুধুমাত্র ইংলিশে ফেল হচ্ছে কত তেরো আর উভয় বিষয়ে এই যে উভয় বিষয়ে ফেল হচ্ছে কত ফাইভ পার্সেন্ট তাহলে টোটাল ফেল কত তেরো আর হচ্ছে বারো পঁচিশ তিরিশ তাহলে তিরিশ পার্সেন্ট যদি তোমার ফেল করে তাহলে টোটাল তো হচ্ছে হান্ড্রেড পারসেন্ট তাহলে পাস কত হবে অতএব তুমি এখানে করো পাস করেছে হান্ড্রেড মাইনাস তিরিশ ইকুয়াল টু হচ্ছে সেভেন্টি পারসেন্ট সো অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার চলো নেক্সট কোয়েশ্চেন একটি বিশেষ সংখ্যা দিয়ে সরি তেতাল্লিশ করলে ভাগ ফল এবং হয় ও তাহলে বিভাজকটি কত এবার দেখো এই কোশ্চেনটা একটু ভালো করে বুঝতে হবে একটা বিশেষ সংখ্যা দ্বারা আমরা ভাগ করবো তাহলে কি দ্বারা ভাগ করবো আমি জানি না কিন্তু কাকে ভাগ করবো ফোর থ্রি সিক্স টু এইট এই সংখ্যাকে আমরা যদি ভাগ করি তাহলে ভাগ ফল এই যে ভাগ ফল পাবো কত আমরা সেভেন্টি সিক্স বাক শেষ পাবো পাঁচশো তো আমরা এখানে লিখে দেব সেভেন্টি সিক্স আর এই যে অবশিষ্ট এখানে আমরা লিখে দেব পাঁচশো ছত্রিশ অব্দি ক্লিয়ার তো তাহলে এটা কি এটা হচ্ছে আমাদের ডিভিজন ডিভিজন এবার এটা কি এটা হচ্ছে ডিভাইডেড এটা কি এটা হচ্ছে কোয়েশন আমি ইংলিশ টার্মটা একটু দিয়ে দিলাম এটা হচ্ছে রিমাইন্ডার এবার বিষয় হচ্ছে দেখো আমরা জানি এই যে ডিভিজর অল টাইম এর থেকে কিন্তু বেশি হতে হবে পাঁচশো থেকে কি বেশি হতে হবে তাই তো কারণ যদি সেম হয়ে যায় তাহলে তো আরও একবার ভাগ যাবে বা এর থেকে কিন্তু বড় কখনো হতে পারে না তাহলে এবার আমরা দেখবো এর থেকে ডিভিজরের থেকে কিন্তু এটা বড় হতে পারে না বা সেম হতে পারে না অল টাইম রিমাইন্ডার কিন্তু ছোটো হতে হবে তাহলে এবার এখানে একটা জিনিস লক্ষ্য করো আমরা এই ডিভিজরটা কীভাবে পাবো দেখো আমি তো এটা জানি না সো এটাকে আমি ডিভিজনটাকে এক্স ধরে নিলাম তাহলে সুতরাং আমরা জানি যে ডিভাইডেন্ড ইকুয়াল টু ডিভিজর একটু ভালো করে এগুলো জেনে রাখো ডিভিজর ইন্টু কোয়েশন কোয়েশন প্লাস হচ্ছে রিমাইন্ডার তাহলে এই হচ্ছে ডিভাইডেন্ট এটা তো ডিভাইডেন্ট তাহলে ডিভাইডেন্টটা আমরা কি করে পাবো দেখো ডিভাইডেন্টের জায়গায় আমরা লিখলাম ফোর থ্রি সিক্স টু এইট এই যে ডিভাইডেন আচ্ছা এখানে লিখি ফোর থ্রি সিক্স টু এইট আচ্ছা এই তো এটা তো আমি জানি না এটাই তো বের করবো এটাকে আমি এক্স ধরে নিলাম

বারো আছে তাই তো তাহলে শেষ সংখ্যাটা কারণ দেখো এই যে ছয় ইন্টু সাত ছয় সাত বিয়াল্লিশ কারণ এখানে তো দুই আছে বাকি দেখো ছয়ের সাথে যদি আমরা ছয় গুণ করি আসবে না শেষে দুই পাঁচ গুণ করলে আসবে না দুই ছয় গুণ করলে আসবে না সো এখানে উত্তর হচ্ছে অপশান নাম্বার বি আশা করি তোমরা বুঝতে পেরেছো খুব সুন্দর একটা কোয়েশ্চেন পরীক্ষা কিন্তু খুব আসে দেখো এখানে আমি যেই কাজটা করলাম অনেক সময় বড় বড় ভাগ দেখলে একটু অপশানের দিকে তাকাতে হয় তাকে অপশানের থ্রুতে কিন্তু তুমি ভাগ না করে উত্তর বলে দিতে পারবে তো যাই হোক এই ছিল আমাদের আজকের সেট তোমাদের কেমন লেগেছে একটু প্লিজ জানিও আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের আরও ইম্পর্টেন্ট কোশ্চেন পাওয়ার জন্য এই কোশ্চেনগুলো বা এই কোশ্চেনের সিরিজগুলো যদি তোমরা কভার করতে পারো আশা করি ম্যাথ এবং রিজনিং কিন্তু ভালো স্কোর করতে পারবে তোমরা এক্সামে ওকে তো যদি ভালো লেগে থাকে বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিও চলো আজ এই অবধি